তুমি অমুক পাওয়ার দেখায় একটা মানুষকে পিটায় মেরে ফেলে দিলা, অমুক পাওয়ার দেখায় একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা, মনে করলো যে কেউ দেখলো না, খালি নিঃশ্বাসটা বন্ধ হোক, কবরে যাও, আল্লাহ দেখাবে তোমাকে, খালি কবরে যাও, মুনকার আর নেকির যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ, ভয়ঙ্কর, কেমন চোখ ভাই? নীল রঙের ভয়ঙ্কর চোখ। আমি বলি একটা হাদিস, কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে, এটা শুনেন ভালো করে হাদিস, মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে। আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন, বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। 1000 বা 2000 বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করো, নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে, এখনো ভয় থরথর করে কাঁপছে। নবীজি আমাদের নবী নন, অন্য কোন নবী, তিনি সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছো কেন, তুমি কত বছর আগে ইন্তেকাল করছো, কি তোমার হালচাল বলো আমাকে। সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে 1000 বা 1500 বছর আগে মারা গেছি, আমি ভয় কাঁপছি, যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মউত যা আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না, তাই দেখে আমি থরথর করে কাঁপছি। তিনি বলছেন যে আমি 1500 বছর হয়ে গেছে আমার মউতের, কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রূহ কবজ করার যে কষ্ট, এই কষ্ট এখনো যায় না।